কিরে, সেই কখন থেকে বসে আছি, শহীদুল এখনো আসছে না কেন? তাই তো, শহীদুল তো এতক্ষণ এখানে আসার কথা, ওকে ছাড়া আড্ডাটা জমছে না রে। আরে ভাই, ও এসে যাবে, চল ও আসতে আসতে আমরা আপাতত এক গেমস খেলি। আরে না, শহীদুলকে ছাড়া আমি খেলবো না, দাঁড়া আর একটু দেখি। এটা ছিল শান্তিপুর গ্রামের সকলের পরিচিত বটতলার জোয়ার আসর, যার দলনেতা ছিল আব্দুল মজিদের ছেলে মাস্টার স্পর্শ করা শহীদুল ইসলাম। শহীদুল ছিল খুবই উশৃঙ্খল, এত শিক্ষিত হওয়া সত্ত্বেও শহীদুল কোনো কাজ করত না, বরং আরো কিছু বন্ধুদের নিয়ে গ্রামের যত লুটপাট, জুয়া এবং খারাপ কাজগুলো করে দিনরাত ঘুরে বেড়াতো। এদিকে শহীদুলের বোন ইয়ারা ছিল খুবই নম্র ভদ্র, ইয়ারা ঢাকার ইডেন কলেজে পড়াশোনা করছে। বাবা শহীদুল, এভাবে আর কতদিন চলবে? এবার একটা কিছু কর, আমার ছোট একটা ব্যবসা, আমি একা একা সামলাতে পারছি না। তোকে বললাম আমার কাজে একটু সাহায্য কর, তুই আমার কোনো কথা শুনলি না। গ্রামে এরকম বাজে ছেলেদের সাথে চলাফেরা করে, এরকম খারাপ কাজগুলো করে আর কতদিন? সকলের কাছে আমাকে আর কত লজ্জিত করবি বাবা? হ্যাঁ রে বাবা, তোর বাবা তো ঠিকই বলেছেন, তাছাড়া তোর একটা বোন বড় হয়েছে, ওকে বিয়ে দিতে হবে। তুই যদি এরকম খারাপ কাজ করতেই থাকিস, তাহলে কি তোর বোনকে ভালো কোনো ঘরে আমরা বিয়ে দিতে পারবো? মা, বাবা, তোমরা এবার চুপ করবে? যখনই একটু বাসায় আসি আর তখনই শুরু হয়ে যায় তোমাদের জ্ঞান দেওয়া, তাই না? তোমাদের আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমার কোনো কিছু করতে ভালো লাগে না, আমি যেমন আছি তেমনই থাকবো, আমাকে জ্ঞান দিতে এসো না। এই বলে শহীদুল ঘর থেকে বের হয়ে যায়। ঘরের বাইরে আসতেই তার বোন ইয়ারা বলল, ভাইয়া, তুই মা বাবার সাথে এভাবে কথা বলছিস কেন? বাবা মা তো তোর ভালোই চায়, তুই এসব খারাপ কাজ ছেড়ে দে ভাইয়া, তুই এত শিক্ষিত, ইচ্ছা করলেই তুই ভালো একটা চাকরি করতে পারবি। এসব খারাপ কাজ করে শুধু শুধু মা বাবার মান সম্মান কেন নষ্ট করছিস ভাইয়া? বুঝতে পেরেছি, তোদের সাথে এক বাসায় আর থাকা যাবে না। আচ্ছা, তুই তো সামনের সপ্তাহে ঢাকায় যাচ্ছিস, তাই না? তোর আর হোস্টেলে থাকার দরকার নেই। আমি মা বাবাকে তোর কলেজের আশেপাশে একটা বাসা নিতে বলছি, এখন থেকে বাবা মা আর তুই ওখানেই থাকবি, আর আমি গ্রামের বাড়ি একাই থাকবো, কারণ তোদের বকবকানি আমি আর শুনতে পারবো না। ভাইয়া, তুই এসব কি বলছিস? এখানে তুই একা থাকবি কেন? তুইও আমাদের সাথে চল। এই বলে শহীদুল সেখান থেকে চলে যায় তার সেই বটতলার জোয়ার আসরে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। একদিন সত্যি সত্যি শহীদুল তার বোন ও মা বাবাকে শহরে পাঠিয়ে দেয়, আর গ্রামের বাড়িতে শহীদুল একাই থাকতে শুরু করে। আর সারাদিন মদ, জুয়া ও গ্রামের যত নোংরা কাজগুলো হয়, তা শহীদুল ও তার আরো 7-8 জন বন্ধুদের মিলে যে দল গঠন করেছে তাদের দ্বারাই হয়ে থাকে। একদিন শহীদুল বটতলায় বসে জুয়া খেলছিল, এমন সময় গ্রামের মসজিদের হুজুর ওই পথ দিয়ে যাচ্ছিলেন। হুজুর শহীদুলকে উদ্দেশ্য করে বললেন, শহীদুল, তোমার বাবা প্রায় ছোট থেকেই এই গ্রামে বড় হয়েছেন, তিনি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত নম্র ভদ্র, আর প্রতিদিন মসজিদে 5 বার তার সাক্ষাৎ পাওয়া যেত, তার ছেলে তুমি, অথচ তার ধারে কাছেও যেতে পারলে না। তো কি হয়েছে, আমি কি করব? বাবার প্রশংসা শুনে আমার কি লাভ? কি করবে মানে, তুমি বুঝতে পারছো না তোমার কি করা উচিত? এসব অপকর্ম ছেড়ে দাও, একটু ভালো হওয়ার চেষ্টা করো, একটু ভালো কাজ করার চেষ্টা করো। হুজুর, আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি 100% ভালো মানুষ, শুধু এই বয়সটাতে একটু জীবনটা উপভোগ করছি, তাছাড়া এখনই তো এনজয় করার সময়, বুড়ো হয়ে গেলে তো আর এখনকার মতো মন মানসিকতা থাকবে না, তাই একটু এনজয় করছি। হুজুর, আমরা কি করব সেই বিষয়ে আপনাকে না ভাবলেও চলবে, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে তোমরা যা করছো এখন হয়তো বুঝতে পারছো না, পরে ঠিকই আফসোস করবে, আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন। এই বলে হুজুর চলে গেলেন। এদিকে ছেলেগুলো সেদিকে কোনো কান না দিয়ে তাদের কাজ করতে লাগলো। শহীদুল আড্ডার আসর থেকে একটু সরে গিয়ে বলল, হাতে টাকা পয়সা কিছু নেই, কিছু টাকার দরকার রে, কি যে। কেন রে, তোর বাবা তোকে টাকা দেয়নি? টাকা তো বাবা এই মাসে 2 বার পাঠিয়েছে, সব তো শেষ, এখন কি করা যায় বলতো দেখি। এমন সময় করিম চাচা মনের আনন্দে গান গেয়ে পুকুর থেকে হাত মুখ দিয়ে তার কাপড়ের পুটলিটা নিয়ে নিজের বাড়ির দিকে ফিরে গেলেন। করিম চাচা ছিলেন খুবই গরিব মানুষ, বাজারের শাকসবজি বিক্রি করে তার দিন চলত। আর এদিকে নিষ্ঠুর হৃদয়ের মানুষ শহীদুল পরিকল্পনা করলো তাকেই লুট করবে। এমন পরিকল্পনার কথা শুনে শহীদুলের বন্ধুরা বলল, বাহ বন্ধু, তোর বুদ্ধিটা তো বেশ, এভাবে নিত্য নতুন বুদ্ধি বের করে চলতে পারলে তো আমাদের আসরটা বেশ ভালোই জমে উঠবে রে। কি যে বলিস না। একদিন মাটির ভিতরে হবে ঘর।
পাখি উড়ে যাবে পিঞ্জরসেরে ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ সবই হবে তোমার পরে মন আমার কেন বন্ধু দালান ঘর রে মন আমার কেন বন্ধু দালান ঘর আরে আরে কে তোমরা আমাকে ভয় মারছো কেন আরে আরে কে তোমরা ছেড়ে দাও আমাকে কে তোমরা ছেড়ে দাও আমাকে মারছো কেন অনেকদিন পর একখান কাজ হইল রে বন্ধু হ্যাঁ বন্ধু তুই ঠিকই কইছস বেশ ভালোই খেলাম হ্যাঁ রে বন্ধু অনেক রাত হয়ে গেছে এখন আমাদের যার যার বাড়ি ফেরা উচিত কাল আবার আমরা আমাদের আসরে একত্রিত হব ঠিক আছে এই বলে শহীদুল বাড়ি ফিরে এলো আর বিছানায় গা গ্যাসাতেই ঘুমিয়ে পড়ল ঘুমের ঘরে হঠাৎ শহীদুল দেখল আরে এখন তো বিকাল 4টা বাজে অথচ এখানে কোনো মানুষ নেই প্রতিদিন তো বিকেলবেলা পুরো পুকুর পাড়ের বাগানটা লোকজন দিয়ে ভরে থাকে আর আজ এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসছে কেন আরে ওইগুলো কি কিছু তো স্পষ্ট দেখা যাচ্ছে না এ কি হচ্ছে আমার সাথে আরে ওগুলো আমার দিকে আসছে কেন এগুলো আমাকে ধরে ফেলবে তো আমাকে এখন এখান থেকে পালাতে হবে এই বলে শহীদুল অদৃশ্য অবয়বগুলো দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে এদিকে অবয়বগুলো তার পিছনে ছুটতে থাকে দৌড়াতে দৌড়াতে শহীদুল গ্রামের মসজিদের সামনে এসে দাঁড়ায় অপরদিকে অবয়বগুলো তাকে ঘিরে ফেলে আর শহীদুলকে ধরার চেষ্টা করে এদিকে শহীদুল অন্য কোনো রাস্তা না পেয়ে মসজিদের দিকে ঢোকার চেষ্টা করে কিন্তু বেড়াজালের কারণে শহীদুল মসজিদের ভিতরে ঢুকতে পারে না শহীদুল বারবার চেষ্টা করতেই থাকে কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে কিছুতেই পারছে না এভাবে শহীদুল চিৎকার করতে করতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় আমি কোথায় ওগুলো কোথায় কোথায় ওগুলো আমি আমি এখন কোথায় আছি আরে আমি তোমার ঘরে আছি এটা তাহলে এটা আমার বিছানা তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম এত ভয়ঙ্কর স্বপ্ন আমার এত ভয় লাগছে কেন না না আজ আর আমি ঘুমাবো না ঘুমালে যদি আবার সেই স্বপ্ন দেখি আজ আমি সারা রাত জেগেই থাকবো এভাবে শহীদুল খুব ভয় পেয়ে যায় আর বালিশের হেলান দিয়ে জেগে থাকার চেষ্টা করে হঠাৎ তার চোখ লেগে যায় আর সকালে উঠে শহীদুল সেই স্বপ্নের কথা বারবার ভাবছিল আর তার মনের ভিতর যেন এক অজানা ভয় কাজ করছিল এরপর বিকালে শহীদুল হাঁটতে হাঁটতে মসজিদের দিকে গেল মসজিদের সামনে এসেই শহীদুলের মনে পড়ে যায় স্বপ্নের সেই পরিস্থিতির কথা আরে এখন তো চারিপাশের সব রাস্তা ঠিকই আছে অথচ রাতে রাস্তাগুলো বন্ধ দেখলাম আচ্ছা দেখি তো আমি মসজিদে ঢুকতে পারি কিনা রাতে এতবার চেষ্টা করলাম মসজিদে ঢুকতেই পারলাম না আরে সব তো ঠিকই আছে আমি তো মসজিদে ঢুকতে পারলাম তাহলে রাতে এমন কি হলো যাই হোক স্বপ্ন তো স্বপ্নই বাড়ি ফিরে যাই এরপর শহীদুল কিছুটা বিস্মিত হয়ে বাড়ি ফিরে আসে এদিকে সন্ধ্যা নামতেই তার বন্ধুরা শহীদুলকে ফোন করা শুরু করে দিল তাদের সেই আড্ডার আসরে যাওয়ার জন্য শহীদুল কোনো কিছু না ভেবেই আসরে চলে যায় কিন্তু আজ আসরে শহীদুলের সেই হইহুল্লা নেই আসরের এক কোণে বসে চুপচাপ বসে রইল শহীদুল কিরে শহীদুল ওখানে বসে আসিস কেন আর এত চুপচাপই বা কেন কি হয়েছে তোর না কিছু হয়নি এমনিতেই তো এখানে আয় আমরা তোকে ছাড়া কিছু করতে পারি পুরো এক বোতল মাল এনেছি রে বন্ধু তোকে ছাড়া কি শুরু করা যায় আজকে আমার ভালো লাগছে না রে আমি চলে যাই তোরা থাক তোর কি হলো হঠাৎ এরকম তো আগে কখনো দেখিনি না তেমন কিছু হয়নি আসলে আমার শরীরটা আজ একটু খারাপ তাই আর কি ও আচ্ছা ঠিক আছে তাহলে তুই বিশ্রাম নে এরপর শহীদুল আড্ডার আসর ছেড়ে বাড়ির দিকে যাচ্ছিল মনের ভিতর যেন অজানা ভয় ধুকধুক করছে আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে যাওয়ার পথে হঠাৎ তার সামনে করিম চাচাকে হেঁটে যেতে দেখলো করিম চাচাকে দেখে তার বুকের ভিতর ধক করে উঠল করিম চাচা সেদিন অকারণে চাচার উপর কত জুলুম করেছি গায়ে হাত তুলেছি চাচাকে দেখে আমার এত ভয় লাগছে কেন দূর সাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই
এই বলে শহীদুল তাড়াতাড়ি হেঁটে বাড়ি ফিরে আসে আর কোনো কিছু না ভেবে একটু ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ে। শহীদুলের চোখে ঘুম আসতেই আবার সেই অভয়বগুলো শহীদুলকে তাড়া করে। শহীদুল আবারও মসজিদে ঢোকার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই শহীদুল মসজিদের ভিতরে ঢুকতে পারে না। এদিকে শহীদুলকে আজ সেই অভয়বগুলো ধরেই ফেলে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমাকে। এভাবে শহীদুল ভয়ে অনেক আকুতি মিনতি করতে থাকে, কিন্তু অভয়বগুলো তার কোনো কথা না শুনে তাকে ধরে বিশাল বড় একটি গর্তের মধ্যে ফেলে দেয়। এভাবে বাঁচাও বাঁচাও করতে করতে শহীদুল গর্তের গভীরে পড়ে যায়। আর সেখানে গিয়ে অস্পষ্ট ভাবে দেখলো ভয়ঙ্কর একটা আকৃতি শহীদুলকে গ্রাস করার জন্য এগিয়ে আসছে। শহীদুল যেন ভয়ে কোনো কথাই বলতে পারছে না, বাঁচার জন্য শুধু হাহুতাস করছে। না, কি হচ্ছে এসব? প্রতিদিন এত ভয়ানক স্বপ্ন দেখছে কেন? আমি আবার একই রকম? না না, আমি এখানে থাকতে পারবো না। মনে হচ্ছে ওই অভয়বগুলো আমাকে এখনই ধরে ফেলবে। ওই অভয়বগুলো আমার ঘরের মধ্যে ঘোরাফেরা করছে, আমাকে সত্যি ধরে ফেলবে। বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও। শহীদুলের মাথা যেন কোনো কাজ করছে না, ভয়ে সে তার জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে। সে দৌড়ে ছুটে যায় মসজিদের ইমাম সাহেবের বাসায়। হুজুর হুজুর, দয়া করুন আমাকে আপনার কাছে আজকে রাত্রি থাকতে দিন হুজুর, দয়া করুন হুজুর। হ্যাঁ হ্যাঁ, তা না হয় থাকতে দিব, কিন্তু কি হয়েছে শহীদুল, তুমি এত ভয় পেয়ে আছো কেন, আর তুমি আমার কাছে থাকবে মানে? এরপর শহীদুল হুজুরকে সব কথা খুলে বলে আর ভয়ে কাতরাতে থাকে। শহীদুলের মুখে এমন কথা শুনে হুজুরও খুব বিস্মিত হয়ে পড়েন আর বলেন, এসব তোমার অপকর্মের ফল। তোমার কি মনে আছে তুমি শেষ কবে মসজিদে এসেছো? তুমি নামাজ না পড়ার কারণে মসজিদে ঢুকতে পারো নাই। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তোমাকে সতর্ক করতে চাইছেন শহীদুল, তুমি ভালো পথে না এলে তোমার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। হুজুর আপনি বলে দেন আমি এখন কি করব। তুমি তোমার খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করা বন্ধ করে দাও, নামাজ পড়ো প্রতিনিয়ত, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। হুজুর আমি আজ থেকে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, করবো, কিন্তু নামাজ পড়লে ওই ধরনের স্বপ্ন তো আর দেখবো না। না, আশা করি ইনশাআল্লাহ নামাজ পড়লে তুমি এই ধরনের স্বপ্ন আর দেখবে না। হুজুর আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনার সাথে আমি কত খারাপ আচরণ করেছি, দয়া করে আমাকে মাফ করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর পথে ফিরে আসতে পারি। এরপর থেকে শহীদুল নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে আর প্রতিদিনের সেই আড্ডার আসরে যাওয়া বন্ধ করে দেয়। এদিকে শহীদুলের বন্ধুরা ফোনে শহীদুলকে না পেয়ে শহীদুলের বাড়ি চলে আসে। দরজার সামনে এসেই দেখে শহীদুল কোরআন তেলাওয়াত করছে। আরে এখন শহীদুলকে দেখছি আমরা, শহীদুলের এত পরিবর্তন, চল সবাই চল, শহীদুল কোরআন তেলাওয়াত করছে, ওকে আর বিরক্ত করা যাবে না। এরপর শহীদুলের সব বন্ধুরা চুপচাপ সেখান থেকে চলে যায়। আজ শহীদুল এশার নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে কিছুটা ভয়কে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ শহীদুল সুন্দর একটি স্বপ্ন দেখল। কিছু লোক সুন্দর পোশাক পরে তাকে সম্মানের সাথে মসজিদে ঢোকার জন্য আহ্বান করলো। শহীদুল খুব খুশি মনে সকলের সাথে নামাজ পড়ল। এই স্বপ্ন দেখে শহীদুলের ঘুম ভাঙল। এরপর ফজরের নামাজ পড়ার জন্য শহীদুল মসজিদে গেল। সেখানে গিয়ে দেখল তার সকল বন্ধুরা নামাজের জন্য দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, কি রে বন্ধুরা, তোরা নামাজে এসেছিস? ধন্যবাদ ভাই শহীদুল, আমাদেরকে হেদায়েতের দিকে ডাকার জন্য, আল্লাহকে চেনার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর থেকে শহীদুল ও তার বন্ধুরা সকল খারাপ কাজ ছেড়ে দেয় এবং আল্লাহর পথে ফিরে আসে। সম্মানিত দর্শক বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আর আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। হে আল্লাহ, তুমি আমাদের সকল মুসলিম জাতিকে সকল বালা মুসিবত থেকে হেফাজত দান করো। হে আল্লাহ, তুমি মৃত্যু দিলে নিষ্পাপ অবস্থায় মৃত্যু দান করো। আমিন। আল্লাহুম্মা আমিন।